হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার বাইন্যান্স অ্যাকাউন্ট, এবং এখানে প্রায় আমার $4,000 প্লাস বিএনবি রয়েছে। তো আমার কিন্তু এখানে ইনভেস্টমেন্ট ছিল মাত্র $2,000, এবং সেখানে কিন্তু আমার $4,000 প্রফিট হয়ে গিয়েছে। তাছাড়া আমি আরো $2,000 মতো উইথ করেছি। মূলত আমি টোটাল $2,000 দিয়ে প্রায় $4,000-এর প্রফিট নিয়েছি বাইন্যান্স এক্সচেঞ্জ সাইট থেকে, এবং সেটা কিভাবে নিয়েছি এবং সেটা আজকের ভিডিও দেখাবো। আগে বলে রাখি ভাই, আজকের ভিডিওতে মোট 4টি অ্যাড্রপ শেয়ার করব, এবং 4টি প্রজেক্ট আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং 4টি প্রজেক্ট থেকে আমাদের আর্নিং টার্গেট থাকবে $2,000, কারণ প্রজেক্টগুলো অনেক ভালো। আপনারা যদি একটু কষ্ট করে 4টি প্রজেক্টে জয়েন হন, ইনশাল্লাহ $2,000 না হলেও $1,000 কনফার্ম এখান থেকে প্রফিট হয়ে যাবে। আর ভাই, আমি কোনো চাপা মারতেছি না, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না, আমি সত্যিই বলতেছি। আপনারা যদি একটু পরিশ্রম করেন তাহলে কনফার্ম এখান থেকে $1,000 বা $2,000 প্রফিট হবে। কারণ ভাই, এখন অ্যাডোব সিজন চলতেছে, আপনারা দেখতে পারতেছেন প্রত্যেকটা কমিউনিটিতে পেমেন্ট প্রুফ শেয়ার করতেছে, $2,000, $5,000, $10,000 পেমেন্ট প্রুফ শেয়ার করতেছে। কারণ যারা পরিশ্রম করতেছে, যারা সময় দিচ্ছে, তারাই কিন্তু প্রফিট নিতে পারতেছে। কারণ এখন অ্যাডোব সিজন চলতেছে, প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু আমাদের প্রফিট দিচ্ছে। আর আপনারা যারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, একটাই কাজ করতেছেন, আরেকটাই লাফালাফি করতেছেন, কাজ করতেছেন করতেছেন না, তাদের ভাই কোনোদিনই ইনকাম হবে না, সেটা আমি আগেই বলে দিচ্ছি। ওকে, যাই হোক, 4টি প্রজেক্টই খুবই গুরুত্বপূর্ণ। 4টি প্রজেক্টে অ্যাডোপ শেয়ার করার আগে আগে আমি যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, আমি প্রায় $2,000 দিয়ে $4,000 মতো প্রফিট করে ফেলেছি, সেটা কিভাবে সেই বিষয়টা আগে তুলে ধরবো। কারণ অনেকে জানতে চেয়েছিলেন, ভাই আপনাদের আর্নিং স্ট্র্যাটেজি কি, আপনি কিভাবে বেশি আর্নিং করেন, অনেকে শুনতে চেয়েছিলেন। তো আমি সেই বিষয়গুলো আমি মনে করলাম তুলে ধরা দরকার, তো সেই বিষয়ে আমি প্রথমে শেয়ার করি। তার আগে প্রত্যেকে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে অবশ্যই একটা লাইক আপনারা করে দিবেন, কারণ এই সকল ভিডিও তো বানাতে ভাই অনেক পরিশ্রম হয়। একটা ভিডিও বানাতে প্রায় 4-5 ঘন্টা টাইম লেগে যায়। তো এত পরিশ্রম করে যদি আপনারা লাইক না করেন, তাহলে ভাই কষ্ট লাগে না, তাহলে ভাই অনেক কষ্ট লাগে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রত্যেকে যারা দেখবেন অবশ্যই আজকের ভিডিও লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা শুরু করবেন। ওকে, যাই হোক, আমি $2,000 দিয়ে কীভাবে $4,000 প্রফিট করলাম বাইন্যান্স এক্সচেঞ্জ সাইট থেকে, সেই বিষয়টা আগে বলি। মূলত এইটা আমি করেছি লঞ্চ প্যাড এবং লঞ্চ পুলের মাধ্যমে, এবং এই বিষয়টা আপনারা অনেকে জানেন। এবং সেটা আমি প্রথমে স্টার্ট করেছিলাম হচ্ছে বিএমবির প্রাইস মেবি $200 বা $200 নিচে, $200 উপরে এরকমই প্রাইস ছিল সেই সময়। সেই সময় আমি অলমোস্ট প্রায় বারোটার মতো বিএনবি এখান থেকে বাই করেছিলাম, $2,000 মতো এখান থেকে খরচা পড়েছিল আমার। এবং এবং সেই বিএনবিটার ভ্যালুই কিন্তু এখন হয়ে গিয়েছে, দেখুন $4,000 প্লাস হয়ে গেছে, কারণ এখন মার্কেট আপ গিয়েছে। আমি যে সময় বাই করেছিলাম সেই সময় $200, $220, $190, $190 না, এরকম $200 প্লাসই ছিল ওই সময় বাই করেছিলাম। তার জন্য কিন্তু আমার এখন কিন্তু এখন এক একটি পেন প্রাইস রয়েছে কত, $379। তো সেই হিসাবে এখানে কিন্তু প্রায় প্রাইস আপ হয়ে আমার প্রায় প্রায় $2,000 কাছাকাছি আমার কিন্তু প্রফিট হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা মেন টপিক না, মেন টপিক হচ্ছে আমি বিএনবিটা বাই করেছিলাম কিসের জন্য সেটা আপনাদের বোঝাই। মূলত এটা বাই করেছিলাম লঞ্চ প্যাড এবং লঞ্চ পুলের জন্য। আপনি যদি এখানে আসেন, এখানে দেখতে পারবেন এই যে এখানে লঞ্চ প্যাড রয়েছে, লঞ্চ পুল রয়েছে, এর জন্য আমি বিএনবিটা বাই করেছিলাম। আমরা জানি লঞ্চ প্যাড এবং লঞ্চ পুলে জয়েন হতে গেলে আমাদের বিএনবি দরকার হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি যেটা আমি চিন্তা করেছিলাম, যেহেতু বিএনবির প্রাইস কম, তো হলে তাহলে আমি যদি লঞ্চ প্যাডে জয়েন হই, তাহলে আমার বিএনবির প্রাইসটাও বাড়বে, বিএনবি থেকেও প্রফিট হবে এবং লঞ্চ প্যাড থেকেও প্রফিট হবে। এবং সেই চিন্তা করে আমি কিন্তু বিএনবিটা বাই করেছিলাম। এবং আমি লঞ্চ প্যাডটা প্রত্যেকটা লঞ্চ প্যাডে কিন্তু এখানে জয়েন হয়েছি, এবং লাস্ট যে লঞ্চ প্যাডে এটাই থেকে পেমেন্ট পেয়েছি সেটা আপনাদের দেখাই দিচ্ছি। এবং এই যে পিক্সেল থেকে আমি $126 না $130 মতো প্রফিট পেয়েছি। ঠিক আছে, এবং তার আগে যে এএলটি থেকে প্রায় $100 প্রফিট পেয়েছি, এটা থেকে প্রায় $100, এটা থেকে $100, এইভাবে আমি প্রায় 15-20টা লঞ্চ প্যাড থেকে আমি প্রায় $2,000 মতো আমি প্রফিট পেয়েছি। লঞ্চ প্যাড লঞ্চ পুল বিষয়টা কি আমি আপনাদের বুঝাই দিচ্ছি। আপনাদের যে বিএনবিটা থাকবে সেটা কিছুদিনকার জন্য লক রাখতে হবে, যেরকম আমি এই যে এটা কিন্তু লক রেখেছি, এটা 7 ডেজের জন্য লক করে রেখেছি। ঠিক আছে, এবং এইখান থেকে এই যে পোর্টাল, এই টোকেনটা এখন লিস্ট হবে, এবং লিস্ট হওয়ার জন্য এরা লঞ্চ প্যাড দিয়েছে, এটা লঞ্চ পুল দিয়েছে, এবং এই যে লক করেছি, এবং 7 দিন পরে এদের টোকেন আমি পাবো, এবং এদের যে টোকেনটা আমার আসবে মিনিমাম এখান থেকে $100 প্রফিট কিন্তু আমার চলে আসবে। তো একদম সিম্পল। তো এইভাবে আমি যে লঞ্চ প্যাডে জয়েন হয়েছি, 10-15-20টা লঞ্চ প্যাডে জয়েন হওয়ার মিনিমাম এখান থেকে আমার প্রায় $2,000 একটা প্রফিট আমার চলে এসেছে। এবং এর পাশাপাশি আমার একটু যদি খেয়াল করেন, আমার যে বিএনবি এটা রয়েছে আমার অ্যাকাউন্টে, এবং সেইখান থেকে কিন্তু আমার প্রায়
$2,000 প্রফিট হয়ে গিয়েছে, মানে হোল্ড করার কারণে, কারণ মার্কেট আপ গিয়েছে। টোটাল এখান থেকে আমার প্রায় $4,000, অর্থাৎ আমি $2,000-তে প্রায় $4,000 প্রফিট করে ফেলেছি। তো সেক্ষেত্রে আমি বলবো এখন বিএনবি প্রাইস একটু হাই রয়েছে, মার্কেট যদি একটু ডাউন আসে বিএনবি প্রাইসও কিন্তু নিচের দিকে আসবে, এবং বিএনবির প্রাইস নিচের দিকে আসলে আপনি বিএনবিটা বাই করতে পারেন এবং বাই করে আপনারা লঞ্চ পুটে পুলে জয়েন হতে পারেন। ঠিক আছে, আমি যেভাবে আর্নিং করি আপনি আর্নিং স্টার্ট করতে পারেন ভাই, এখানে কোনো প্রকার লস হবে না। কারণ সাপোজ আপনার কাছে $500 রয়েছে, আপনি $500 দিয়ে আপনি দুইটা বিএনবি কিনলেন, এই যে দুইটা বিএনবি কিনলেন, এবং প্রতি লঞ্চ পয়েন্ট থেকে ধরেন $10 করে পাইলেন, $10 $12 এইভাবে পাইলেন, আপনার 10টা লঞ্চ পয়েন্ট বা 20টা লঞ্চ পয়েন্টে জয়েন হলে আপনার $500 উঠে আসবে, আপনার অথচ আপনার বিএনবি কিন্তু আপনার অ্যাকাউন্টে পড়েই আছে, তাই না? সেক্ষেত্রে দেখবেন আপনার যে ইনভেস্টমেন্টটা করেন বিএনবির পিছনে যে বাইটা করেন সেটা কিন্তু লঞ্চ পেড থেকে প্রফিট উঠে আসে, বাকিটা এই যে বিএনপির দাম বাড়লে বা যে অ্যাকাউন্টটা থেকে যায় সেটা প্রফিট হয়ে যায়। অর্থাৎ দুই দিক দিয়ে কিন্তু আমাদের প্রফিট হওয়ার চান্স রয়েছে, এবং ইন ফিউচার বিএনবির প্রাইসের কিন্তু বাড়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ আমরা দেখেছি ইথেরিয়ামের প্রাইসও কিন্তু একসময় খুবই কম ছিল, ইথেরিয়াম এখন কিন্তু প্রায় $3,000 এক একটি রয়েছে। তো সেক্ষেত্রে বিএনবির প্রাইসও দেখবেন 2-4 বছরের মধ্যে দেখবেন এক একটি বিএনবি মিনিমাম $2,000-3,000 হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার যাদের কাছে ফান্ড রয়েছে তারা আমার স্ট্র্যাটেজি ফলো করতে পারেন, বিএনবি প্রাইস একটু কমে আপনার লঞ্চ পয়েন্টের সাথে লাগিয়ে এবং বিএনবি হোল্ডের মাধ্যমে ভালো একটা প্রফিট এখান থেকে গেইন করতে পারেন। তো আমার ভালো একটা প্রফিট হয়েছে বলে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম, তো আপনারা যাদের কাছে ফান্ড রয়েছে আপনারা এটা ট্রাই করতে পারেন। তো যদিও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো আমার একটা অভিজ্ঞতার কথা আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে ইথেরিয়ামের বিষয়টাই। আমরা আপনারা সকলে জানেন আমি ক্রিপ্টো ইন্ডাস্ট্রি সহ অনেক আগে থেকে রয়েছি, আমি ইথেরিয়াম বাই করেছিলাম 2017 সালে যখন বুল মার্কেট হয় এবং যখন ক্রাশ করে, এবং 2018 সালে আমি 12টা ইথেরিয়াম কিনেছিলাম $2,400 দিয়ে, এবং আমি 2টা বছর হোল্ড করেছিলাম, 19 সাল এবং 20 সাল পর্যন্ত হোল্ড করেছিলাম, এবং সেই সময় আমি $2,400 সেল করে দিয়েছিলাম, কোনো প্রফিট পেয়েছিলাম না। আমি 2 বছর হোল্ড করার পরে আমি বলেছিলাম হয়তো ইথেরিয়ামের দাম বাড়বে না, কারণ সেই সময় আমার অভিজ্ঞতা কম ছিল। যাই হোক, 2021 সালে গিয়ে ইথেরিয়ামে এক একটি ইথেরিয়ামের মূল্য হয়ে গিয়েছিল প্রায় $4,700 পর্যন্ত হিট করেছিল, কোথায় $200 দিয়ে একটা ইথেরিয়াম আর কোথায় $4,700 পর্যন্ত হিট করেছিল। আমি যদি 1টা বছর হোল্ড করতাম তাহলে আমার 12টা ইথেরিয়ামের মূল্য $2,400, $2,400 হয়তো আমার হয়ে যেত প্রায় অলমোস্ট $70,000-80,000 হয়ে যেত। তো সেক্ষেত্রে আমি যদি 1টা বছর হোল্ড করতাম, যাই হোক, ব্যাড লাক ক্রিপ্টোতে একটা বিষয় কি, অনেক সময় লাকের একটা বিষয় থাকে, মাথা ঠিক থাকে না। তো সেক্ষেত্রে আপনারা যারা ট্রেড ট্রেড করেন অবশ্যই মাথা ঠান্ডা রেখে চিন্তা ভাবনা করে ট্রেড করবেন, সেক্ষেত্রে আপনার বেনিফিটটা বেশি পাবেন। ওকে, যাই হোক, এই বিষয়টা আমার অনেক বড় লাইফের একটা মিস্টেক, সেই তার জন্য আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমাদের মেন যে কনসেপ্ট রয়েছে সেই বিষয়ে আসি। আজকে যে 4টি এয়ারড্রপ রয়েছে এবং 4টি পজিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং তার আগে বলে রাখি 4টি পজিটি অনেকে হয়তো অলরেডি অনেকে আগে থেকে জয়েন হয়ে নিয়েছেন, আমি আপনাদের সময় নষ্ট করতে চাইবো না। যারা আমি কোন কোন 4টি পজিট শেয়ার করবো সেটা আমি আগেই বলে দিচ্ছি, আপনারা চাইলে যারা অলরেডি জয়েন হয়েছেন তারা চাইলে ভিডিও স্কিপ করতে পারেন, কারণ যারা অলরেডি জয়েন হয়েছেন তাদের তো আর দেখে লাভ নেই, তাই না? তো তারপরেও বলবো আপনারা ভিডিওটা দেখতে পারেন, আমি A to Z স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ক্লিয়ারভাবে বোঝাবো, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন। ঠিক আছে, তো প্রথম যে পজিট নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে লাভা প্রজেক্ট, এবং তারপরে যে প্রজেক্টটি শেয়ার করবো তারপর হচ্ছে XION, এটা কিন্তু নতুন ক্যাম্পেইন স্টার্ট হয়েছে এবং এটা কিন্তু খুবই জটিল, এবং সেটা কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখাবো। তারপর হচ্ছে ওয়েন এক্সচেঞ্জ সাইট থেকে ইনস্ট্যান্ট 400 টোকেন ক্লেম করা যাচ্ছে এটাও দেখাবো। তারপর লাস্টে যে প্রজেক্টটি দেখাবো সেটা হচ্ছে যে বুস্ট বাই র্যাবিট হোল থেকে এখান থেকে আর্লি অ্যাক্সেস বাই করা যাচ্ছে, এবং আর্লি অ্যাক্সেসের যারা বাই করবে তাদের কিন্তু হিউজ একটা প্রফিট পাবে ওরা বলে দিয়েছে। তাছাড়া এই প্রজেক্ট কিন্তু অলরেডি 21 মিলিয়ন ফান্ড রেজ করে ফেলেছে। তো সেক্ষেত্রে তো এই প্রজেক্টটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং 4টি প্রজেক্টটি তো দেখাই দিলাম। তো অলমোস্ট আপনারা জানার মতো অলরেডি অনেকের এই মধ্যে কয়েকটা প্রজেক্টে জয়েন হয়ে নিয়েছেন, তো সেক্ষেত্রে আপনাকে টেনে টেনে দেখতে পারেন অথবা সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন, দেখলে A to Z আরও ভালো মতো ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তো যাই হোক, আমরা প্রথম যে প্রজেক্টটি রয়েছে থাকবে সেটা হচ্ছে ওয়েন এক্সচেঞ্জ, এবং এখান থেকে ইনস্ট্যান্ট 400 টোকেন আপনারা ক্লেম করতে পারেন মাত্র 10 সেকেন্ডের কাজ ভাই। যাই, এখানে জয়েন হওয়ার জন্য আপনি যেটা করবেন এই যে ওয়েন এক্সচেঞ্জ অপশন রয়েছে অপশনে করে দেন, ঠিক আছে, অপশনে ক্লিক করার পর
এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে আপনি ওয়ালেট কানেক্ট করবেন, টুইটার কানেক্ট করবেন, ডিসকর্ড কানেক্ট করে এই অপশনে ক্লিক করে ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে এরকম 400 টোকেন এখানে শো করবে, ঠিক আছে? আপনার ব্যালেন্স একদম মাত্র 10 সেকেন্ডের কাজ, 10 সেকেন্ডের কাজে 400 টোকেন আর্লি ইউজারদের জন্য দিচ্ছে। অর্থাৎ এখন যারা জয়েন হবে তারাই পাবে, পরবর্তীতে কিন্তু ওরা দেবে না। তার জন্য আপনারা যেহেতু 10 সেকেন্ডের কাজ, আপনারা দ্রুত এখানে জয়েন হয়ে নিন যারা এখনো জয়েন হন নাই। তো তারপরে যে অ্যাড্রপটি আপনাদের সেকেন্ড অ্যাড্রপটি আপনাদের মাঝে শেয়ার করবো সেটা হচ্ছে আবার প্রোটোকল। কিন্তু এরা কিন্তু অলরেডি 15 মিলিয়ন ফান্ড রেজ করে ফেলেছে এবং এদের দেখে ইনভেস্টরের মধ্যে পেপাল কিন্তু নিজে রয়েছে, তাছাড়া বড় বড় কোম্পানিও রয়েছে। এবং এই প্রজেক্টটি কেউ মিস করবেন না, আমাকে জানার মতো অলরেডি জয়েন হয়েছেন। বাট তারপর ভিডিওটা দেখুন, আমি সম্পূর্ণ ইস্যুটির কনসেপ্ট এ টু জেড স্টেপ বাই স্টেপ ভালো মতো আপনাদের বোঝানোর চেষ্টা করব। কারণ এই প্রজেক্টটি থেকে কনফার্ম আপনাদের এখান থেকে 1,000, 2,000, 5,000, 10,000 ডলার প্রফিট হওয়ার চান্স রয়েছে। কারণ এই প্রজেক্টটা ওই কনসেপ্ট ওই লেভেলেরই প্রজেক্ট। কারণ থাকে না কিছু কিছু প্রজেক্ট থাকে টপ লেভেলের প্রজেক্ট বড় প্রফিট দেয়, এটা সেই বড় মাপেরই প্রজেক্ট, সেক্ষেত্রে এই প্রজেক্টটি কেউ মিস করবেন না। ওকে, আর এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর, আপনি একটু পরিশ্রম করলে বেশি আর্নিং করতে পারবেন। ওকে, যাই হোক, এইখানে যেটা করবেন আপনার জয়েন হওয়ার জন্য, আমি অলরেডি সকল লিঙ্ক তো আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসলে আপনার এখানে যেটা বলবে যে ইনভাইট কোড আসবে, এটা প্রসেস অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে যেটা বলবে আপনার কানেক্ট ওয়ালেট অপশন আসবে, আপনার ওয়ালেট কানেক্ট করে নেবেন, ডিসকার্ড কানেক্ট করে নেবেন, টুইটার কানেক্ট করে এখানে জাস্ট ওকে অপশনে ক্লিক করলে এখানে হয়ে যাবে, ঠিক আছে? এবং এটা হওয়ার পরে এখানে যে জাস্ট যখন জয়েন হয়ে যাবেন আপনাদের, যখন কানেক্ট হয়ে যাবে আপনার ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পরে এখানে আপনাদের যে কাজগুলো করতে হবে, এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পারবেন নিয়ার স্টেক, তারপরে ইটিএস, তারপর হচ্ছে ইভোমস, যাই হোক এইগুলো রয়েছে। এবং এইগুলোর কাজ কমপ্লিট করতে হবে এবং আমরা এর মধ্যে আমরা স্টার্কের কাজটা বাদ দিব, ঠিক আছে? এটা একটু জটিল, এটা সময় ব্যাপক, এটা আমরা বাদ দিব। প্রথমে আমরা নিয়ার দিয়ে স্টার্ট করব, ঠিক আছে? তো আপনার যেটা ফোন ইউজার রয়েছেন তাদের এই কাজটা দেখা নাও যেতে পারে, এটা না দেখা গেলে আপনি একটু ডিস্টার্ব মোড করে অন্য প্রজেক্টে ট্রাই করে এটার কাজটা একটু ভালো মতো দেখে নেবেন। কারণ আমি ফোনে যখন এই এটা ওপেন করেছিলাম এটা দেখা যাচ্ছিল না নিয়ার একটা, ঠিক আছে? যাই হোক, এখন কথা হচ্ছে এখানে কাজ স্টার্ট করবেন কিভাবে। এখানে কাজ স্টার্ট করার জন্য আমি সকল লিঙ্ক যেটা করেছি আমার টেলিগ্রাম চ্যানেলে তো দিয়ে দিয়েছি। তো আপনারা যেটা করবেন নিয়ারের একটা কাজটা কমপ্লিট করার জন্য, এখানে আপনাদের যেটা দরকার হবে আপনাদের একটা নিয়ারের ওয়ালেট প্রয়োজন হবে। তো নিয়ারের যে ওয়ালেটটা রয়েছে সেটা আমি আপনাদের এই ই ওয়ালেটটা দেবো, সেন্ডার ওয়ালেটের লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে? এই যে সেন্ডার ওয়ালেটটা দিয়েছি এবং এই সেন্ডার ওয়ালেটের ডাউনলোড কিন্তু এক্সটেনশনের লিঙ্কটা কিন্তু আমি দিয়ে রেখেছি, এই যে সেন্ডার ওয়ালেট, ঠিক আছে? আপনার এই এক্সটেনশনটা আপনারা ফোন ব্রাউজারে অ্যাড করে নেবেন, কিউ ব্রাউজারে, অথবা যারা পিসি রয়েছেন সেটা মাস্টের প্রত্যেকে অ্যাড করে নেবেন। তো খেয়াল করে দেখুন আমার এক্সটেনশনটা কিন্তু অলরেডি অ্যাড করা রয়েছে এবং এই স্যান্ডার ওয়ালেট মানে কিন্তু নিয়ার ওয়ালেট, এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? আর আপনাদের আমি এক ঢেলে দুই পাখি মারা দেখাই দেবো, অর্থাৎ আপনাদের একবারে দুই দিকে প্রফিট হবে। সেটা কিভাবে, আপনারা কিন্তু ম্যাক্সিমাম মানুষে কিন্তু এই ইসে জয়েন হয়ে আছেন, এই যে হট মাইনিংয়ে জয়েন হয়ে আছেন, এবং হট মাইনে আমরা যদি ক্লেম করতে যান তাহলে কিন্তু আমাদের নিয়ার একটা ফি কাটে, একটা বিষয় আছে না? তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, হট মাইনের যে প্রাইভেট কি রয়েছে না, এখান থেকে আমরা যে প্রাইভেট কি পাই, এই যে সি ডটস, এবং সেম সিড অডস দিয়ে আমরা যেটা করবো এই সেন্ডার ওয়ালেটে ইম্পোর্ট করে দিব, ঠিক আছে? এবং এই সেন্ডার ওয়ালেটে যদি আমরা ইম্পোর্ট করি আমরা বেনিফিটটা কি, এটা একটু ভালো মতো বুঝে নেন। দেখেন আমি কিন্তু সেম ওয়ালেটে কিন্তু এখানে ইনপুট করেছি। বেনিফিট হচ্ছে আমরা যখন হট টোকেন এখান থেকে ক্লেম করবো, এবং ক্লেম করার ক্ষেত্রে এই যে হট টোকেন প্রতিনিয়ত কিন্তু আমরা ক্লেম করছি, একটা ট্রানজেকশন হচ্ছে, এবং সেই ট্রানজেকশন কিন্তু আমাদের এই সেন্ডার ওয়ালেটের মাধ্যমে কিন্তু তাহলে এই ট্রানজেকশনটা শো করতেছে, মানে অ্যাড হচ্ছে, মানে কাজে কাজে দিবে আর কি। ওকে, সেক্ষেত্রে আমি আপনারা যেটা করবেন স্যান্ডার ওয়ালেট যেটা ই করবেন, যেটা অ্যাকাউন্ট খোলার দরকার নেই, আপনারা যেটা করবেন নিয়ার ওয়ালেটে মাস্ট বি অবশ্যই আপনার হট টোকেনের যে প্রাইভেট কি রয়েছে এবং সেটা দিয়ে আপনি যেটা করবেন ইনপুট করবেন, এটা আপনার দুই দিক থেকে বেনিফিট হবে। ওকে, এটা ইনপুট করার পরে আপনাদের এখানে কি করতে হবে, আপনাদের ওয়ালেটে এই এই লাভার সাথে কিভাবে কানেক্ট করবেন সেটা আমি আপনাদের বুঝাই দিচ্ছি। তো লাভার সাথে কানেক্ট করার জন্য আপনি যেটা করবেন, আপনারা চলে আসুন সেন্ডার ওয়ালেটে, এবং আসার পরে এইখান থেকে উপরে যে প্রোফাইল রয়েছে প্রোফাইল অপশনে ক্লিক করে দেন। প্রোফাইল অপশনে ক্লিক করার পরে একটু নিচের দিকে, নিচের দিকে আসলে যে নোট আরপিসি যে অপশন হচ্ছে না, নোট আরপিসি অপশনে ক্লিক করে দেন। নোট আরপিসি অপশনে ক্লিক করে স্ক্রল করে এই যে নিয়ার মেন নেট অপশন রয়েছে না, নিয়ার মেন নেট অপশনে ক্লিক করে দেন। নিয়ার মেন নেট অপশনে ক্লিক করার পরে এখান থেকে এটা একটু বড় করেন, বড় করলে বেটার হবে, এটা আমি এটা বড় করে নিচ্ছি। করার পরে এইখান থেকে যে প্লাস যে চিহ্ন, প্লাস চিহ্নতে অপশনে ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করে এইখানে আপনারা এইটা বসাই দেবেন, ঠিক আছে? এইখান থেকে এই যে দেখেন ইউআরএল দিয়েছে না, এটা আপনার কপি করে নেবেন আরপিসি, এবং এই যে এটা হচ্ছে মেননেট, এটা হচ্ছে টেস্টনেটের, ঠিক আছে? এই আরপিসিটা আপনি কপি করে নেবেন। এই আরপিসিটা কপি করে এনে আপনার যে আপনার যে নিয়ার ওয়ালেট রয়েছে,
নিয়ার ওয়ালেটে আপনি এটা পেস্ট করে দিবেন, ঠিক আছে? এখানে পেস্ট করে ও কনফার্ম করে দিবেন, আমাকে তো অলরেডি করা রয়েছে, এই যে আমাকে তো অলরেডি করা রয়েছে, আপনি এটা কনফার্ম করে দিবেন, ঠিক আছে? এবং কনফার্ম করে দিলে কি হবে, এই যে আরপিসিটা অ্যাড করলেন, এবং এই আরপিসি অ্যাড করার ক্ষেত্রে আপনি এই নিয়ার ওয়ালেটে অর্থাৎ এই স্যান্ডার ওয়ালেটে যত ট্রানজেকশন হবে তত কিন্তু এখানে কাউন্ট হবে, এবং সেই অনুযায়ী কিন্তু এখানে পয়েন্ট পাবেন। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু নিয়ার ওয়ালেটে প্রতিনিয়ত ক্লেম করি, তো সেগুলো আমাদের তাহলে সেম, যদি প্রাইভেট কি রয়েছে তাহলে সেন্ডার ওয়ালেটে সেম একই ট্রানজেকশন হচ্ছে, তো সেই ক্ষেত্রে সেই ট্রানজেকশন ইটা কিন্তু এখানে কাউন্টে, এখানে পয়েন্টে চলে আসবে। এটা হচ্ছে এক ঢেলে দুই পাখি মারা হয়ে গেলো আর কি। ওকে, এইখানে যদি তাছাড়া যদি খেয়াল করেন, এখানে কিন্তু দুইটা রয়েছে, একটা হচ্ছে টেস্টনেট এর রয়েছে, ঠিক আছে? এই যে টেস্টনেট, এবং টেস্টনেটটা কিভাবে ইউজ করবেন সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। টেস্টনেটটা ইউজ করার জন্য আপনারা এই টেস্টনেট এটা কপি করে নিন, ঠিক আছে? এই টেস্টনেট আমরা কপি করে নিলাম, আমরা আবারও কি করব, সেন্ডার ওয়ালেটে চলে আসব। সেম একই রকম ভাবে সেন্ডার ওয়ালেটে এসে সেম একই রকম ভাবে আমরা টেস্টনেট এটা আমরা অ্যাড করে নিব, ঠিক আছে? এই সেন্ডার ওয়ালেটে চলে আসলাম, সো একই রকম এটা মানে স্ক্রিনটা ছোট করে নিচ্ছি, ঠিক আছে? যে সরি, জাস্ট ওকে, সেন্ডার ওয়ালেটে এসে নিই। ওকে, যে সেন্ডার ওয়ালেটে চলে আসি, এবং আসার পরে এখান থেকে সেম একই রকম ভাবে অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আবারও সেম একই নোড আরপিসি, নোড আরপিসি থেকে এখান থেকে আমরা টেস্ট নেটটা সিলেক্ট করবো। এখানে এটা হচ্ছে মেন নেট, এটা হচ্ছে নিয়ার টেস্ট নেট, নিয়ে টেস্ট নেটে আসলাম, এবং আসার পরে এটা আমরা স্ক্রিনটা বড় করি, এবং আসার পরে এখান থেকে প্লাস অপশনে ক্লিক করব, এবং টেস্ট নেটের যে আরপিসিটা রয়েছে এখানে আমরা এখন পেস্ট করে দিব, ঠিক আছে? এটা আমি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? এটা টেস্ট নেটটা পেস্ট করে কনফার্ম করে দিচ্ছি, ঠিক আছে? তো এটা এবং এটা কনফার্ম করে দিচ্ছি, এবং এটা কিন্তু টেস্ট নেটটা কিন্তু অ্যাড হয়ে গেল, ঠিক আছে? আমরা কিন্তু দুইটাই কিন্তু এখান থেকে অ্যাড করে ফেললাম, টেস্টনেটেরটাও করলাম, মেন নেটেরটাও করলাম। এবং আমি এর পাশাপাশি আপনারা টেস্টনেটের নেয়ার ফ্রিতেই নিতে পারবেন, এবং সেটার লিঙ্ক আমি দিয়ে দেখবো আমার টেলিগ্রাম চ্যানেলে, আমি দিয়ে দেবো পোস্টের লিঙ্কে। আপনারা যখন পোস্টে আসবেন, পোস্টে আসলে এখান থেকে আমি এই যে নেয়ারের একটা ফসেট লিঙ্ক দেবো, ঠিক আছে? এই যে নেয়ারের ফসেট, এবং এই নেয়ারের ফসেটে চলে আসবেন। নেয়ারের ফসেটে আসার পরে আপনার এখান থেকে আপনার নেয়ারের যে অ্যাড্রেস রয়েছে, ঠিক আছে, আপনার নিয়ার সেন্ডার ওয়ালেটের যে অ্যাড্রেসটা রয়েছে না, সেই অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করে নেবেন। সেম ওয়েট, আমি নিয়ার অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি, ঠিক আছে? রিসিভ অপশনে ক্লিক করে এই যে কপি করে নিচ্ছি, কপি করা হয়ে গেলে, এবং আমি এখন টেস্টেন্টে যে আগের অপশন রয়েছে, টেস্টে যেটা অন করলাম, সেটা আমরা কি করব এখন, ওইখানে গিয়ে আমি পেস্ট করলে হয়ে যাবে, ঠিক আছে? আমি এটা পেস্ট করে দিচ্ছি। তো খেয়াল করেন যে আমার নিয়ার এটা পেস্ট করে দিয়েছি, মানে এটা হচ্ছে আমার অ্যাড্রেস, ঠিক আছে? নিয়ার সেন্ড অপশনে ক্লিক করে দিচ্ছি, এবং সেন্ড অপশনে ক্লিক করে এটা কিন্তু আমার ফ্রিতে কিন্তু ট্রানজেকশন হয়ে গিয়েছে, ঠিক আছে? এখন যদি আমার সেন্ডার ওয়ালেটে আসি, এবং সেন্ডার ওয়ালেটে আসলে দেখবো যে আমার এখান থেকে আমার কিন্তু ইচি চলে এসেছে, ঠিক আছে? এখান থেকে যে টেস্টনেটের টোকেন চলে আসবে, মানে একটা ট্রানজেকশন হয়ে গেল, এবং এই যে ট্রানজেকশন হলো, যে টেস্টনেটের টোকেনটা আমার এখানে আসলো, এর জন্য কিন্তু আমি এইখানে কিন্তু আমার পয়েন্ট অ্যাড হবে, ঠিক আছে? এই যে এখানে পয়েন্ট অ্যাড হবে, আর পয়েন্ট কিন্তু প্রতি উইকলি এটা ই হয়, মেবি প্রতি সপ্তাহে এটা আপনার অ্যাড হয়, সেক্ষেত্রে সাথে সাথে কিন্তু অ্যাড হবে না, এই বিষয়টা মাথায় রাখবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের কিন্তু নিয়ারের কাজ শেষ, ঠিক আছে? স্যান্ডার ওয়ালেটের মাধ্যমে কিন্তু আপনারা নিয়ারের কাজ কমপ্লিট করতে পারবেন। এখন যত ট্রানজেকশন হবে সেই অনুযায়ী কিন্তু এখান থেকে পয়েন্ট পাবেন। তারপর হচ্ছে ইথিরিয়াম, ইথিরিয়াম এটা কিভাবে অ্যাড করবেন সেটা আমি বুঝাই দিচ্ছি। ইথিরিয়াম অ্যাড করার জন্য ইথিরিয়াম এটা কপি করে নেবেন, এবং ইথিরিয়ামটা আমরা যেটা করবো মেটামাক্সের সাহায্য করবো, ঠিক আছে? আমরা যেটা করবো এখন মেটামাক্সটা ওপেন করে নিবো, ঠিক আছে? মেটামাক্স ওপেন করার পরে এখান থেকে আমরা এই যে এই যে কি লাভার যে ই রয়েছে, আরপিসিটা রয়েছে, লাভার আরপিসিটা আমরা ইথেরিয়ামের সাথে অ্যাড করব। আর ইথেরিয়ামের শুধু মেন নেটে রয়েছে, ইথেরিয়ামের মেন নেটে অ্যাড করার জন্য আমরা যেটা করব এইখানে অপশনে ক্লিক করে দিব। ইথেরিয়ামে ক্লিক করে এখান থেকে আমরা সেটিং অপশনে চলে আসবো, ঠিক আছে? সেটিং অপশনে চলে আসলাম, এবং এখান থেকে দেখতে দেখবেন নেটওয়ার্ক অপশন রয়েছে, নেটওয়ার্ক অপশনে চলে আসবো, এবং আসার পরে এখান থেকে আমরা দেখতে পারবো ইথেরিয়াম মেন নেট, ঠিক আছে? ইথিরাম মেন নেট অপশনে ক্লিক করে দিব, এবং এই যে ইথিরাম মেন নেট আসলে এখান থেকে আমরা এই যে আরপিসির জায়গায় লাভার আরপিসিটা দিয়ে দিব, ঠিক আছে? লাভার আরপিসিটা দিয়ে আমরা এই যখন আমরা ইথিরাম কোনো জায়গায় ট্রানজেকশন করব, লাভার আরপিসির মাধ্যমে ওইটা সিলেক্ট করে তারপরে ট্রানজেকশন করব। কিন্তু এটা কিন্তু সেম টু সেমই হচ্ছে, ঠিক আছে? আপনার যে অন্য কিছু হচ্ছে তা নয়, এটা হচ্ছে আপনার সেম, এটা হচ্ছে ডিসেন্ট্রাল, লাভারটা হচ্ছে একদম সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ হচ্ছে আরপিসি, ঠিক আছে? আর লাভার আরপিসি এবং ইথিরিয়ামের যে মেন আরপিসি রয়েছে দুটা সেম একই রকম, বাট লাভার আরপিসিটা যদি আমরা অ্যাড করে যদি ট্রানজেকশন করি তাহলে আমরা লাভার পয়েন্ট পাচ্ছি, এতে আমার কাছে এয়ারড্রপের জন্য আমরা ইনকাম হচ্ছে এয়ারড্রপের মাধ্যমে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তোমরা এখন কি করব, এটা আমরা লাভার আরপিসি বানাবো, ঠিক আছে? এইখানে দিতে গেলে তো হবে না, আমরা নতুন একটা অপশন নেই, ঠিক আছে? নতুন অ্যাড নেটওয়ার্ক অপশনে ক্লিক করে নিই, নিচের দিকে এসে ম্যানুয়াল অপশনে ক্লিক করে এটা আমি অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে? এখানে আমরা ইটিএস দিয়ে দিই, ঠিক আছে? ইটিএস এবং ইটিএস লাভা দিয়ে দিই, ঠিক আছে? লাভা 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 দিয়ে দিলাম, এবং আরপিসি জায়গায় দিয়ে দিব হচ্ছিল লাভার আরপিসি, ঠিক আছে? আর লাভার আরপিসি দিয়ে দিলাম, চেন আইডি হচ্ছে কত আমরা একটু দেখে নিই,
তো এনআইটি হচ্ছে এক, তো আমরা এক দিয়ে দিচ্ছি, এবং সিম্বল হচ্ছে ইটিএস, আমরা ইটিএস দিয়ে দিই, ঠিক আছে, ইটিএস তো দিয়ে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে হলো এটা দিলেও হবে না দিলেও হবে, তারপর এখানে আমরা ট্রানজেকশন দেখার জন্য আমরা দিতে পারি এখানে ইথার স্ক্যান ডট আইও, ঠিক আছে, ইথার স্ক্যান মানে ট্রানজেকশন দেখার জন্য এটা দেওয়া লাগে, এটা মানে অপশনাল, দিলেও হবে নাও দিলেও হবে, বাট আমরা দিয়ে দিই, ঠিক আছে, ইথার স্ক্যান ডট আইও, ঠিক আছে, এটা আপনার গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, ইথার স্ক্যান ডট আইও, এটা দিয়ে সেভ অপশনে ক্লিক করে দেবেন। এটা কিন্তু আমাদের লাভার ইটিএস কিন্তু এটা অ্যাড করা হয়ে গেল। আমি যদি এটা সোয়াইপ এই চেঞ্জ করে নিই, এখানে কিন্তু আমার এই দেখেন এই লাভা ইটিএস লাভা, ঠিক আছে, এখানে কিন্তু আমার মেন ইথিরে আমি শো করতেছে, আমার মানে যে এটা হচ্ছে আমি আপনার দেখাই ইথিরিয়াম মেননেট আর ইথিরিয়াম লাভা আমি নাম দিয়েছি, ঠিক আছে, ইটিএস লাভা মেননেট সেম একই একই ইথিরিয়াম রয়েছে, বাট এখন যদি এই ইথিরিয়াম আমি ট্রানজেকশন ক্ষেত্রে করার ক্ষেত্রে আমি যদি ইটিএস লাভা দিয়ে আমি যদি কোথাও ট্রানজেকশন করি, তাহলে কিন্তু আমার এই যে এখানে পয়েন্ট হিসাবে কিন্তু এখানে পয়েন্ট অ্যাড হবে। সেক্ষেত্রে আমি বলবো আপনারা যে অনেকে ইথিরিয়ামে ট্রানজেকশন করে দেখেন অনেক কাজেই লাগে, এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেট ট্রানজেকশন করা লাগে, তো সেক্ষেত্রে আমি বলবো ইটিএস লাভা দিয়ে করবো। ইটিএস লাভা দিয়ে করলে আমার এখান দিয়ে যা করলেও যা হচ্ছে এখান দিয়ে করলে একই হচ্ছে, তো সেক্ষেত্রে আমার করলে এখান থেকে আমার এক্সট্রা আরো বেনিফিট পাচ্ছে, আমার ইটিএস লাভার কিন্তু পয়েন্ট আমার অ্যাড হবে, তাই না? যাক, নিয়ারেস্টটা বুঝতে পেরেছেন, ইটিএস লাভারটা বুঝতে পেরেছেন, ইটিএস এরটা বুঝতে পারলেন, এখন হচ্ছে এক্সেলার, হ্যাঁ ঠিক আছে, এক্সেলারটা কিভাবে করবেন এই অপশনে ক্লিক করে দিন। এটা টেস্ট নেট মেনেট দুটাই রয়েছে, এবং এটার ওয়ালেটটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিবো, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এখানে যে লিপ ওয়ালেট এক্সটেনশন লিঙ্ক রয়েছে এটা আপনার কপি করে নেবেন, কপি করে আপনি অবশ্যই আপনার ব্রাউজারের সাথে অ্যাড করে নেবেন, আপনার মেটামাস্ক অন্যান্য এক্সটেনশন যেভাবে অ্যাড করে অ্যাকাউন্ট খুলেন ওয়ালেট সেম একই রকমভাবে অ্যাকাউন্ট খুলে নেবেন। তার আগে অবশ্যই আপনি যেটা করবেন যে এক্সেলের যে একটা হচ্ছে টেস্টনেট একটা হচ্ছে মেনেটের উপরে হচ্ছে টেস্টনেট এটা আপনার কপি করে নেবেন, আপনি সেটা অবশ্যই কপি করে নেবেন, কপি করে তারপর আপনি লিপ ওয়ালেটে গিয়ে অ্যাড করবেন। অ্যাডটি কীভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি, আপনি লিপ ওয়ালেটে এখানে অ্যাকাউন্ট খুলে যখন আপনি ওপেন করবেন এবং ওপেন করার পরে উপর থ্রি ডট ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে যে কাস্টম ইন পয়েন্ট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে কাস্টমার সার্ভার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি লিখবেন হচ্ছে এক্সেলার লিখবেন, ঠিক আছে, এক্সেলার লিখলে যেখানে চলে এসেছে, ঠিক আছে, এখানে আসার পর এখানে এটা কেটে দিয়ে আপনি জাস্ট আপনি যেটা কপি করে নিয়ে আসলেন এটা বসাই দেবেন, ঠিক আছে, এটা পেস্ট করে বসাই দিয়ে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেবেন, আমার অলরেডি সেভ করা এবং আপনি সেভ করে নেবেন। সেম একই রকম ভাবে তারপর হচ্ছে টেস্টনেটের কাজ কিভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি, টেস্টনেটের কাজ করার জন্য একই রকম ভাবে আপনি যেটা করবেন টেস্টনেটটা কপি করবেন এবং টেস্টনেটটা কপি করে আবার সেম একই রকম ভাবে লিপ ওয়ালেটে চলে আসবেন, লিপ ওয়ালেটে এসে একই রকম ভাবে জাস্ট টেস্ট নেটে এটা অন করে নেবেন, জাস্ট উপরে আবার থ্রি ডট মেনুতে ক্লিক করুন, এই যে এটা মেন নেট দেওয়া রয়েছে না এটা টেস্ট নেট করে নিন, ঠিক আছে, এটা টেস্ট নেট করে নিন, টেস্ট নেট করা হয়ে গেল। তো এখন আমরা কি করবো, সেম একই রকম ভাবে এই যে এখানে আসবো কাস্টম ইন পয়েন্ট এবং এটা কেটে দিয়ে টেস্ট নেট এটা এখানে বসায় দিয়ে জাস্ট টেস্ট নেটে এটা বসায় দিয়ে সেভ অপশনে ক্লিক করবো, টেস্ট নেট এটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। দুটো এইভাবে আর কি অ্যাড করে নেবেন এক্সেলারে, এটা কিন্তু আরপিসিটা অ্যাড করা হয়ে গেল। এখন অনেকের মনে কোশ্চেন একটা থাকতে পারে, সেটা হচ্ছে ভাই এখানে শুধু ট্রানজেকশন করতে হবে তার জন্য পয়েন্ট দিবে নাকি ট্রানজেকশন ছাড়াও পয়েন্ট দিবে? তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন ভাই, ট্রানজেকশন ছাড়াও আপনি পয়েন্ট পাবেন বাট ট্রানজেকশন করলে বেশি পয়েন্ট পাবেন, তার জন্য আপনি যদি এই এক্সেলারের যদি ট্রানজেকশন নাও করেন কোনো প্রবলেম নাই, বাট আপনি যেটা করবেন অবশ্যই অ্যাড করবেন, অ্যাড করলে তো একটা পয়েন্ট পাচ্ছেনই, তো সেই ক্ষেত্রে যদি ট্রানজেকশন নাও করেন তাহলে অ্যাড করে রাখবেন, ওকে, তো তার জন্য প্রত্যেকটা অ্যাড করবেন, অ্যাড করার জন্য তো পয়েন্ট পাচ্ছেন এবং এর পাশাপাশি ট্রানজেকশন যত বেশি করবেন তাই সেই অনুযায়ী বেশি পয়েন্ট পাবেন, ওকে। তারপর হচ্ছে ইভোমোস, ইভোমোসের যেটা করবেন আমরা যেটা মেটাব্যাংকের সাথে করতে পারি, ক্যাপলার ওয়ালেট হিসেবে করতে পারি, আপনার যেটা ইচ্ছে সেটার সাথে করতে পারেন, বাট আমি আপনাদের বলবো মেটাব্যাংকের সাথে করেন বেটার হবে, ওকে। আপনি যেটা করেন মেটাব্যাংকে প্রথমে যেটা রয়েছে একটা হচ্ছে টেস্টনেট একটা মেনেটের দেওয়া রয়েছে, তো আমরা কি করবো মেটাব্যাংক ওয়ালেট অ্যাড করবো, প্রথমে ওপেন করবো, ওপেন করে ইভিমোস এটার সাথে অ্যাড করবো, ঠিক আছে, এইটা ইভিমোস প্রথমে ইথেরিয়াম ইভিমোস নেটওয়ার্কের সাথে অ্যাড করবো। ইভিমোস নেটওয়ার্কের সাথে অ্যাড করার জন্য আমরা কি করবো, চেইন লিস্টের সাইডে চলে আসবো, আপনি গুগলে গিয়ে চেইন লিস্ট লিখলে এরকম সাইট চলে আসবে, আপনি ওয়ালেটের সাথে কানেক্ট করে নেবেন, কানেক্ট করে এইখানে ইভিমোস লিখবেন, ইভিমোস লিখলে নিচের দিকে দেখতে পারবেন এই যে ইভিমোস টেস্ট নেট এবং ইভিমোস চলে এসেছে, ঠিক আছে, নেটওয়ার্ক চলে এসেছে। তো তার আগে অবশ্যই মনে রাখবেন যে এই জায়গায় আপনারা এটা টিক মার্ক অন করে দিবেন, ঠিক আছে, যে টেস্ট নেটের এটা অন করলে এখানে টেস্ট নেটের ইভিমোস এর আর নেটওয়ার্ক দেখতে পারবেন। তো আমরা যেটা করবো প্রথমে মেনেটের কাজ করবো, তো আমরা কি করবো এক মেটামাস্টার সঙ্গে ক্লিক করে আমরা মেটামাস্টার সাথে ইভিমোস নেটওয়ার্ক অ্যাড করে নেবো, ঠিক আছে, আপনার প্রত্যেকে আমি যেভাবে অ্যাড করি আপনি ওইভাবে সুইচ নেটওয়ার্ক করে অ্যাড করে নেবেন, এবং অ্যাড করার পর এখন এখন যদি আপনার মেটামাক্সে আসেন আপনি দেখতে পারবেন ইভিমোস নেটওয়ার্কে চলে এসেছে, দেখেন এই যে ইভিমোস নেটওয়ার্ক কিন্তু অলরেডি চলে এসেছে, ওকে।
রিভার্স নেটওয়ার্কে আসার পরে রিভার্স নেটওয়ার্কে আসার পরে এখন আপনি যেটা করবেন আরপিসি অ্যাড করার জন্য আপনি উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে সেটিং অপশনে চলে আসুন। সেটিং অপশন আসার পর এখানে অ্যাডভান্স যে অপশন রয়েছে অ্যাডভান্স না সরি নিচের দিকে আসার পরে যে নেটওয়ার্ক যে অপশন রয়েছে নেটওয়ার্ক অপশনে চলে আসুন এবং আসার পরে এখান থেকে আপনার ইভমস দেখতে পারবেন। আমরা যে অ্যাড করলাম না এই যে ইভমস, ঠিক আছে, ইভমস দেখতে পেলেন, এটার উপরে ক্লিক করে দেন এবং এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনার সহজেই আরপিসি টা চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে আসলে পরে এই দেখেন এটা কিন্তু ইডিট করা যাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু সহজে আরপিসি করা যাবে। জাস্ট আমি এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিলাম না, এখন আমরা কি করবো যে লাভার নেটওয়ার্কে যে আরপিসি টা রয়েছে না, লাভার লাভার আরপিসি টা নিয়ে আসবো, ঠিক আছে, লাভার আরপিসি টা এনে এখানে আমরা বসাই দিব। জাস্ট এখানে বসাই দিচ্ছি, ওকে, এই যে লাভার আরপিসি টা বসাই দিলাম। বসানোর পরে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এবং এখানে সেভ অপশনে ক্লিক করে সেভ করে দিবেন। সেভ করলে এখানে কিন্তু লাভার আরপিসি অ্যাড করা হয়ে গেল, ঠিক আছে, লাভার আরপিসি অ্যাড হয়ে গেল। এখন আমরা কি করবো, ইউএমওস এ যত ট্রানজেকশন হবে এখন এই নেটওয়ার্কে, ঠিক আছে, আমরা যত ট্রানজেকশন করবো সেই আন্দাজে কিন্তু এখান থেকে পয়েন্ট আমাদের কালেক্ট এখানে অ্যাড হবে। আর এখন আপনাদের একটা বিষয় বলবো, ইউএমওস তো অনেকে নাই, বাট আমি একটা সাইট আপনাদের দেবো, ফসেটের লিঙ্ক দেবো, এই যে ইউএমওস ফসেট, ঠিক আছে, এটা আমি ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং যে ফসেটের লিঙ্কটা দিচ্ছি না, এবং এই লিঙ্কে এসে আপনার ফ্রিতে ইভমস ইভিএম ফ্রিতে নিতে পারবেন, ঠিক আছে। এখানে আপনার অ্যাড্রেস দিবেন, ক্যাপচা পূরণ করে অপশনে ক্লিক করে এখানে ফসেট, ঠিক আছে, এখানে ফ্রিতে মেননেটে টোকেন দেয় 0.001, মানে ডলার হিসাবে করলে কোনো ডলারই না, বাট কিন্তু আপনার এখানে ট্রানজেকশনটা কিন্তু হচ্ছে। তার জন্য মাঝে মাঝে আপনি এসে এখান থেকে ইভমসটা ক্লেম করবেন, আপনার মেননেটে কিন্তু ট্রানজেকশনটা হয়ে যাবে। তো তারপরে থাকে বাকি টেস্টনেটটা, টেস্টনেটের টাস্কটা কিভাবে করবেন, সেম একই রকম ভাবে টেস্টনেটটা অ্যাড করবেন। টেস্টনেটটা অ্যাড করার পরে মেটাম্যাক্সে এসে টেস্টনেটের আরপিসিটা চেঞ্জ করে নেবেন, সেম একই রকম মেনেট যেভাবে করলেন টেস্টনেটটা সেম একই রকম ভাবে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। এই যে আরপিসি গুলো অ্যাড করতেছেন এর জন্য কিন্তু আপনি এখান থেকে এই যে পয়েন্ট কিন্তু এখানে অ্যাড হবে, এইখানে এই যে এখানে পয়েন্ট দেখতে পারবেন, ঠিক আছে, এখানে আপনাদের পয়েন্ট আপনারা দেখতে পারবেন এবং প্রতি উইকলি কিন্তু পয়েন্ট হয় এই বিষয়টা মাথায় রাখবেন। এখন আপনাদের কাজ হচ্ছে ভাই বেশি বেশি ট্রানজেকশন করা, কারণ ট্রানজেকশন বেশি করলে তো পয়েন্ট বেশি হবে, এটা তো বুঝতে পারছেন। তার জন্য আপনি চেষ্টা করবেন বেশি বেশি ট্রানজেকশন করা, আর প্রত্যেকটা অবশ্যই আরপিসি গুলো অ্যাড করবেন, অ্যাড করলেও কিন্তু এক্সট্রা পয়েন্ট দিচ্ছে এবং এটা পর্যন্ত ভাই টপ লেভেলের প্রজেক্ট, এখান থেকে ভালো প্রফিট হবে, বারবার একই কথা বলতেছি, তো সেক্ষেত্রে মাস্ট বি অবশ্যই প্রত্যেকে অবহেলা করবেন না দয়া করে, ওকে। তো এখন ইনকাম ডিপেন্ড করবে কিন্তু আপনার উপরে ভাই, আপনার কতখানি এখানে পরিশ্রম করতে পারবেন। যাই হোক, এটা ছিল আমাদের সেকেন্ড অ্যাড্রপ এবং আমাদের যে থার্ড যে অ্যাড্রপটি রয়েছে সেটাই আসি, এবং থার্ড অ্যাড্রপটি রয়েছে বুস্ট বাই রেবিট হোল, এবং এখানে কিন্তু অলরেডি 15 মিলিয়ন সরি 21 মিলিয়ন ফান্ড কিন্তু করে ফেলেছে এরা, এবং এটা হচ্ছে আপনাদের আর্লি অ্যাক্সেস, ঠিক আছে। আমরা যদি এই লিঙ্কটা ক্লিক করে ওপেন করি, লিঙ্কটা জাস্ট ওপেন করে আপনাদের দেখাই দিচ্ছি, এবং এখান থেকে আপনারা এই যে মিন্ট এদের পাশ যদি মিন্ট করেন, মিন্ট করলে আপনার এখান থেকে রিওয়ার্ড এর জন্য ইনিজিবল হবেন। এখানে কিন্তু বলা রয়েছে হাই ভলিউম রিওয়ার্ড, এখানে যেখানে লেখা রয়েছে হাই ভলিউম রিওয়ার্ড, ঠিক আছে, এদের আর্লি অ্যাক্সেস যদি কার্ড আপনারা যদি আর কি মিন্ট করেন তাহলে এখানে হাই ভলিউম রিওয়ার্ড আপনাদের জন্য রয়েছে, এবং মিন্টিং কিন্তু একটা ছোট একটা ফি আছে 0.002 ইথিরিয়াম, তো সেই হিসাবে $4-5 মতো ইথিরিয়াম ফি লাগবে এটা মিন্ট করতে গেলে, $4-5 মতো লাগবে ইথিরিয়াম। তো $4-5 ভাই ইহামরি অনেক বড় অ্যামাউন্ট, $4-5 নিমেষেই আপনারা করতে পারবেন, তার জন্য প্রত্যেকে রিকোয়েস্ট থাকবে অবশ্যই এটা মিন্ট করবেন। এটা দেখা যাচ্ছে $4-5 এখন খরচ করার জন্য ভবিষ্যতে দেখতে পারবেন $1,000-2,000 প্রফিট আপনাদের হয়ে যেতে পারে, কারণ এরকমই হয় ভাই। এখন যেরকম আর্লি অ্যাক্সেস ইউজারের এখন যেরকম দিচ্ছে, এরকম আমারটা কিন্তু অলরেডি মিন্ট করেছি, আমারটা আপনাদের দেখাই দিচ্ছি, খেয়াল করে দেখুন আমারটা কিন্তু অলরেডি মিন্ট করেছি, দেখেন এই যে আমার একটা কার্ড পেয়েছি, ঠিক আছে, এটা হচ্ছে আমার কার্ড আর্লি অ্যাক্সেস এর কার্ড, এবং আপনি এখানে যে ইথিরিয়াম লাগবে আপনার এটা যে ইথিরিয়াম মেন নেটের লাগবে না, আপনার আরবিটাম নেটওয়ার্ক অথবা বেজ এর ইথিরিয়াম যে কোনো একটা অল্লই হবে। আর আরবিটামের ফি তো অনেক কম আমরা সকলে জানি, তো আপনি চাইলেই নিমেষেই আপনার বাইন্যান্স থেকে আরবিটাম নেটওয়ার্কের ইথিরিয়াম উইথড্র করে আপনি এটা মিন্ট করতে পারবেন একদম কম খরচে, ঠিক আছে। বাইন্যান্স থেকে আরবিটামের ফি মনে হয় এই উইথড্র ফি মানে 10-12 সেন্ট হতে পারে আরবিটাম ইথিরিয়ামের ফি, তো সেক্ষেত্রে এটা ইজিলি আপনার অ্যাকাউন্টে নিয়ে আরবি ইথিরিয়াম নেটওয়ার্কে ইজিলি আপনি এটা মিন্ট করতে পারবেন, এবং এটা মিন্ট করলে ইন ফিউচার একটা হাই রিওয়ার্ডের জন্য ইনিজিবল হবেন, ঠিক আছে, এদের যখন অ্যাড্রপ আসবে তখন টোকেন মিন্ট করবে তখন, সেক্ষেত্রে আপনার প্রত্যেকে মিন্ট করে রাখতে পারেন। ইন ফিউচার যখন আপডেট আসবে, এখানে রিওয়ার্ড আপডেট আসবে, অ্যাড্রপ আপডেট আসবে, আমি সাথে সাথে জানাই দিব, তো তাদের অবশ্যই আপনার প্রত্যেকে এটা মিন্ট করে রাখবেন, ওকে। তো এটা ছিল আমাদের থার্ড অ্যাড্রপ, এবং লাস্টের যে অ্যাড্রপটি রয়েছে সেটা এখন আসা যাক, এবং লাস্ট অ্যাড্রপ হচ্ছে এই অ্যাড্রপ আমরা জানা মতো আপনার ম্যাক্সিমাম মানুষ অলরেডি জয়েন হয়েছেন, এটা আপডেটই বলতে পারেন, কারণ এটা আমি অলরেডি শেয়ার করেছি XION, আমি আপনাদের দেখাই দিচ্ছি এই যে XION, ঠিক আছে, এটা কিন্তু আপনার প্রত্যেকে ম্যাক্সিমাম মানুষের জয়েন হয়েছেন XION এ,
বাট আপনারা যারা এখনো জয়েন হননি মাস্ট বি প্রত্যেকে জয়েন হয়ে নেবেন, এবং এতে নতুন টাস্ক এসেছে, নতুন টাস্কটা কিভাবে কমপ্লিট করবেন সেটা আমি আবারও দেখাই দিচ্ছি। আপনি যদি এই সাইটে যখন লগ ইন করবেন ঠিক এরকম নিচের দিকে আসলে দেখতে পারবেন একটা এনএফটি অপশন চলে এসেছে, যেটা ঠিক আছে যে আইসো এক্সপি, এবং এখানে আপনি টুইটার ডিসকর্ড এখানে জয়েনের অপশন দেখতে পারবেন, আমি ওইগুলো কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে। তারপরে এখানে জয়েন পার্টিসিপেট যেটা রয়েছে জয়েন পার্টিসিপেট অপশনে ক্লিক করে দেবেন। আর যারা নতুন ইউজার রয়েছেন তারা যেটা আমি বলবো আপনারা চাইলে আমার আগের ভিডিওটি দেখতে পারেন, এবং আগের ভিডিওটা আগের যে টাস্ক গুলো রয়েছে প্রত্যেকটি টাস্কই দেখিয়েছি, আগের ভিডিও দেখলে আগের টাস্ক গুলো কমপ্লিট করতে পারেন, কিভাবে জয়েন হতে এই টু জেড বুঝতে পারবেন একদম সিম্পল। আপনারা আগের ভিডিও না দেখলেও হবে, জাস্ট এখানে যেটা বলবো টুইটার এবং ডিসকর্ড কানেক্ট করে এখানে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে যে টাস্ক গুলো কমপ্লিট করতে হবে ঠিক আছে। আগের টাস্ক গুলো কমপ্লিট না করে থাকলে জাস্ট টুইটার মুইটারে ফলো করা এবং এনএফটি ক্লেম করা একদম সহজ ইজি করতে পারবেন। ওকে, এই টাস্কটি একটু জটিল, টুইটার এবং ডিসকার্ডে অলরেডি আমি জয়েন করে ফেলেছি দেখাইতে পারলাম না, বাট তারপর পার্টিসিপেট অপশনে ক্লিক করুন এবং এদের আরেকটি সাইডে চলে আসবে, এবং এই সাইডের সাথে আপনার অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে, যে কানেক্ট অ্যাকাউন্ট অপশন দেখতে হবে, কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন, এবং এখানে আপনার যে মেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন ওইখানে সেম মেল অ্যাকাউন্টে এখানে লগ ইন করে নেবেন। ওকে, এখানে লগ ইন করার সাথে সাথে এরকম ফসেট অপশন দেখতে পারবেন, এবং এখান থেকে গেট অপশনে ক্লিক করলে এখান থেকে আপনার টোকেন ক্লেম করা হয়ে যাবে ঠিক আছে। টোকেন ক্লেম করা হয়ে যাবে, এবং টোকেন ক্লেম করার পরে তারপরে এখানে আপনাদের যে সোয়াইপ লিকুইডিটি ইকুইটি দিতে হবে, এবং এগুলো দিলে এই টাস্কটি কমপ্লিট হবে, তাছাড়া কিন্তু কমপ্লিট হবে না, তেমন কিন্তু ফসেট ক্লেম করা হয়ে গেছে ঠিক আছে। তারপর ক্রিয়েট অপশনে ক্লিক করে এখান থেকে এটা একটা সোয়াইপ করে নেবেন, আপনি যেমন যত দিয়েছে আপনার যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে আমি এখানে একটা সোয়াইপ করে নিচ্ছি ঠিক আছে। এখান থেকে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিয়ে আমি এখান থেকে 100 দিয়ে দিলাম, 100 দিয়ে এ ইউজ দিতে আমি এটা সোয়াইপ করে নিব ঠিক আছে, এবং এটার সাথে এই যে ব্যালেন্স কিন্তু এখানে এসেছে আমার ঠিক আছে, যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে এটার সাথে আপনি সোয়াইপ করে নিবেন। তো এখানে আসার পর এখানে ধরেন 1 লাখ বা 10,000 একটা দিলেন, মানে 100-200 দিলে হবে না, মিনিমাম 1,000-এর উপরে দিতে হবে, এবং এখানে সেম দিবেন ঠিক আছে। এখানে যা দিবেন এখানে দিয়ে জাস্ট এখানে এসে কনফার্ম করে দিবেন, জাস্ট এটা মাঝে মাঝে এটা করে নেন ঠিক আছে, জাস্ট মাঝে এটা আমি কমাই দিচ্ছি, মাঝে মাঝে কিন্তু সার্ভারে থাকে যখন নিচ্ছে ঠিক আছে, এটা কনফার্ম করে দেন ঠিক আছে। এটা কনফার্ম করা থেকে হিস্ট্রি থেকে এই হিস্ট্রি থেকে বড় হয়ে যাচ্ছে, তো এটা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করেন, মাঝে মাঝে ট্রানজাকশনের বলতে বলি করে, তো এটা নিয়ে ই করবেন না, আপনি ধৈর্য সহকারে কাজটা কমপ্লিট করে নেবেন। এটা কিন্তু আমার হয়ে গিয়েছে ঠিক আছে, এবং এটা হওয়ার পরে এখন আপনি যেটা করবেন এই যে এই হিস্ট্রি যেটা চলে এসেছে যে অ্যামাউন্টটা এসেছে এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন, এখানে একটা অ্যামাউন্ট আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে ডিপোজিট করে দেন ঠিক আছে। যে ডিপোজিট অপশন রয়েছে উইথ অপশন রয়েছে ঠিক আছে, ছোট অ্যামাউন্ট দিই দেখি, এখানে মাঝে মাঝে এখানে কিন্তু কাজ করতেছে না ঠিক আছে, যেটা কাজ করে ওইটাই করে নেবেন। তাহলে এই অ্যামাউন্ট এখন এসডি উইথড্র করে নিব আমি, ছোট অ্যামাউন্ট এখান থেকে উইথ অপশন রয়েছে, উইথ অপশনে ক্লিক করে এটা উইথড্র করে নিচ্ছি ঠিক আছে। মূলত এই যে তিন চারটা টাস্ক রয়েছে এই তিন চারটা টাস্ক মূলত কমপ্লিট করলেই হবে ঠিক আছে। এটা কিন্তু আমার উইথড্র হয়ে গেল, তারপর যদি খেয়াল করেন এখান থেকে স্টেপ পুল অপশন রয়েছে, এখানে আসুন, এখানে এসে আপনি যে কোনো একটা অ্যামাউন্ট টাইপ করে দেন, যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি আমি, দিয়ে দিলাম, এটা ডিপোজিট অপশন আছে এটা ডিপোজিট করে দিলাম ঠিক আছে, এবং এটা করে দিলে এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, এইটুকু কাজ করলেই হবে ঠিক আছে। দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখানে যখন সকল টাস্কগুলো হয়ে যাবে তার একটু টাইম লাগবে, দেখা যাবে 10-15 মিনিট টাইম লাগবে, এবং এই টাস্কগুলো কমপ্লিট করার পরে আপনি এইখানে দেখবেন ক্লেম অপশন চলে আসবে ঠিক আছে, এইখানে সরি এইখানে দেখতে পারেন ক্লেম অপশন চলে আসবে, খেয়াল করতে থাকেন যে এখানে ক্লেম অপশন চলে আসবে, ক্লেম এনএফটি, এটা ক্লেম করলে 250 XP আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে ঠিক আছে। তো আপনার মাস্ট বি এটা করে নেবেন, এখানে একটু টাইম লাগবে, আমার যেহেতু টাস্কটা ইতিমধ্যে করেছি একটু সবকিছু কমপ্লিট হতে এই হতে একটু টাইম লাগবে ঠিক আছে। আপনার একটু বেশি করার চেষ্টা করবেন, সকল কিছু একটু বেশি করবেন, এবং করলে দেখবেন সব টাস্ক কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে, এবং এটা কমপ্লিট হলে ইজিলি এটা এনএফটিটা ক্লেম করে নেবেন। বাকি যখন আরো এই যে টাস্ক আসবে, আরো এনএফটি ক্লেমের টাস্ক আসবে, সকল আপডেট কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদের জানাই দিব। তো এটাই ছিল 4টি প্রজেক্ট এয়ারড্রপের, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগছে একটু লাইক দিবেন, আর এই প্রজেক্টগুলো যখন আপডেট নিউজ আসবে সবার আগে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে জানাবো, তার জন্য মাস্ট বি যারা কাজ করতেছেন অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন হয়ে নেবেন। ওকে, তো আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ।